সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপের খেলায় ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে সুরভির জোড়া গোলে নেপালকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। মঙ্গলবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ভারতীয় অনূর্ধ্ব ১৬ নারী দলকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। এদিন ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। টানা দুই ম্যাচ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে বাংলাদেশ। ভুটান দুই ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। এখন ভারত নেপাল ম্যাচে যারা জিতবে তারা বাংলাদেশের সঙ্গে ফাইনাল খেলবে। মঙ্গলবার খেলার ৯ মিনিটে আলফি আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ভারতের আনুষ্কা গোল করে দলকে সমতায় ফেরান। খেলার ৭৯ মিনিটে সুরভি আক্তার প্রীতির গোলে ২-১ গোলে এগিয়ে যায় লাল সবুজের দল। খেলায় একেবারে শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন অর্পিতা। গত ৮ ফেব্রুয়ারি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলের ফাইনালে অনেকটা নাটকীয়তায় ম্যাচে শিরোপা ভাগাভাগি করা হয় ভারত বাংলাদেশ। সেই ঘটনার এক মাস যেতে না যেতেই আরেক বয়সভিত্তিক সাফে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ।